খবরের দিকে এখন নজর রাখবো। জানতে পারা যাচ্ছে সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য, আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। চার সপ্তাহ পরে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে। কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, চার সপ্তাহ পরে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু কোনো কড়া পদক্ষেপ এখনো নিতে পারবে না, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য আবেদন জানিয়েছিল সিবিআই এর হাত থেকে গ্রেপ্তারি এড়াতে। এই আবেদনের দীর্ঘ শুনানি হয়। শুনানির পর আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মানিক ভট্টাচার্যের এগেনস্টে কোনো গুরুতর পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এবং তবে টেট মামলার তদন্ত কিন্তু চালাবে সিবিআই, তারা তদন্ত চালিয়ে যাবে। চার সপ্তাহের পর সুপ্রিম কোর্টে সিবিআই কে তদন্তের গরিব প্রকৃতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে মানিক ভট্টাচার্য যে হেফাজতে আছে তা থেকে কি তিনি মুক্তি পাবেন না? তার কারণ সিবিআই তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করেছে ইডি তাদের নিজস্ব মামলা। অর্থাৎ যে মানিক ভট্টাচার্যের আবেদন ছিল সুপ্রিম কোর্টে সিবিআই এর গ্রেপ্তারি এড়ানোর যে আবেদন ছিল, ফলে সেক্ষেত্রে ইডি যে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে সেই আবেদন যেহেতু ছিল না, তাহলে আপাতত মানিক ভট্টাচার্য ইডির হেফাজতেই থাকবে। তবে সিবিআই তাদের কোনো কোনো কেসে তাকে নতুন করে গ্রেপ্তার দেখাতে পারবে না আপাতত চার সপ্তাহ পর্যন্ত। সুচেতনা বেশ, অনেক ধন্যবাদ পীযূষ কান্তি, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি মানিক ভট্টাচার্যের, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু এখনই গ্রেফতার করতে পারবে না বা কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, এমনটাই কিন্তু নির্দেশ আদালতে, জানতে পারা যাচ্ছে। ইডি হেফাজতে আছেন না এই মুহূর্তে মানিক ভট্টাচার্য, তেমনই থাকবেন। সিবিআই তদন্ত চালাবে কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ এই মুহূর্তে নিতে পারবে না বা গ্রেফতার করতে পারবে না আগামী চার সপ্তাহ পর্যন্ত। আপাতত আগামী চার সপ্তাহ পর্যন্ত স্বস্তি দেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য, ইডি হেফাজতে রয়েছেন তিনি এই মুহূর্তে, পাশাপাশি সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ এখন নিতে পারবেন না আগামী চার সপ্তাহ পর্যন্ত স্বস্তি দেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের স্বস্তি মানিক ভট্টাচার্য। ইডি হেফাজতেই থাকছেন মানিক ভট্টাচার্য, সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি মানিক ভট্টাচার্যের, তার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বা তাকে গ্রেফতার করা যাবে না আগামী চার সপ্তাহ পর্যন্ত নির্দেশ সুপ্রিম কোর্টের।